শিক্ষাক্ষেত্রে ফের নৈরাজ্য। রণক্ষেত্র কোন নগরের কলেজ? মনোনয়নই বাধা। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ। নীরব পুলিশ প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কোন্নগর নবগ্রামের হীরালাল পাল কলেজ। মারপিট, সংঘর্ষ, রক্তারক্তি, অবরোধ, উত্তেজনা ছড়ায় আশেপাশের এলাকাতেও। বুধবার সকালে মনোনয়ন দাখিল করতে কলেজে যান 27 এসএফআই প্রার্থী। তখন তাদের ওপর তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরাও চড়াও হয় বলে অভিযোগ। এসএফআই এর অভিযোগ, তাদের 3 সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে কোন্নগর স্টেশনে রেল অবরোধ করেন এসএফআই সমর্থকরা। সামিল হন কলেজের বেশ কয়েকজন অধ্যাপক। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। অভিযোগ, সেখানেও অবরোধকারীদের উপর চড়াও হন তৃণমূল সমর্থকরা। জখম হন বেশ কয়েকজন এসএফআই সমর্থক। যদি নমিনেশন তুলি আমরা, তাহলে আমরা কেউ বাঁচবো না। নমিনেশন না তুললেও আমরা কেউ বাঁচবো না, এইটাই ওদের ইস্যু ছিল। এসএফআই এর অভিযোগ, গত বছরও কোনো প্রার্থীকে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলেজে জয় পায় তৃণমূল ছাত্র পরিষদ। এবারও এক পরিস্থিতি তৈরি করে রেখেছে তারা। অবশ্য এসএফআই এর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যা অভিযোগ এরকম এসেই থাকে, গত 34 বছর ধরে এগুলোই হয়ে আসছে। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে আজকে ওরা এরকম একটা সিম ক্রিয়েট করতেই চেয়েছিল, কারণ আমরা আমাদের কলেজের সংগঠন নিয়ে খুব বিশ্বাসী। আমরা ফেয়ার ভোটই করছি, আমরা আমাদের কিন্তু আজও সেই বিধি বাস্তবায়িত হয়নি, ফলে কলেজে কলেজে ভোটকে কেন্দ্র করে গন্ডগোল এড়াতে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।